আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে যেটা বলতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন কি দারুণ ল্যাভেন্ডার ফুটে আছে আমাদের বাড়ির বাইরে। এটা আমাদের নেইবারের করা, আমার গার্ডেনার গুরু বলতে পারেন। উনি আমাকে গার্ডেনিং বিষয়ে অনেক হেল্প করে। আর তাছাড়া লাস্ট লকডাউনে আমি এখান থেকে ডাল ভেঙে লাগিয়েছিলাম, কারণ ল্যাভেন্ডার কিন্তু রিগ্রো হয়। আর ল্যাভেন্ডার সেই সময়টা তো খুব মানে একটা, যখন করোনা ভাইরাস শুরু হলো তখন কিন্তু আমরা আর নার্সারিতে যেতে যা পারিনি লকডাউনের কারণে। তারপরে আমি এখান থেকে ডাল নিয়েছিলাম, ওটা দিয়ে আমি ওই এক বছরে এখন আমার টবে অনেকগুলো ল্যাভেন্ডার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আল্লাহর নিয়ামত বলে শেষ করতে পারবো না। আমাদের সৃষ্টিকর্তা যে কত সুন্দরভাবে আমাদের সব কিছু সৃষ্টি করেছে তা দেখলে বোঝা যায়। আর এখন বাচ্চারা বাইরে খেলা করে, আমরা এখানে বসে থাকি, এত সুন্দর স্মেল। সেই সাথে এখন অনেক বিয়ে আসে, আর একটা স্পেশাল পোকা, দেখেন পোকাটা কি সুন্দর রং, রংটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। ওরা আপন মনে এই ফুলগুলোতে বসে থাকে। এজন্য আমরা যখনই সামার পাই আমরা খুব এনজয় করি ছোট্ট একটা টাইম, কারণ বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, ওটা আসলে মানে বলতে গেলে খুবই কষ্টের বিষয়। তারপরে সামারটা যখন ফুল ফোটে আমরা এগুলোকে ভালো মতো এনজয় করার চেষ্টা করি। আর সৃষ্টিকর্তার এই নিয়ামতগুলোকে আমরা বেশি বেশি করে দেখি, এই কারণেই উপলব্ধি করি যে আল্লাহ আমাদের জন্য কত সুন্দর কিছু সৃষ্টি করেছেন। আমরা জানি আল্লাহর সব কিছু মেনে চলতে পারি, সেই তৌফিক দান করেন সবাইকে আল্লাহ আমাদেরকে। আর এই সেই সাথে বলবো, আপনারা কিন্তু ইচ্ছা করলেই ছোটো ছোটো ফুল বা ফল যেটাই বলেন, ভেজিটেবল, আপনারাও কিন্তু লাগাতে পারেন আপনাদের আঙ্গিনায়। বারান্দা থাকলে বারান্দা, উইন্ডো সিল, যেখানে ইচ্ছা। পোকাগুলো দেখছেন কি সুন্দর আরাম করছে ফুলের উপরে বসে বসে। তো সবাইকে ভালো থাকবেন এই প্রত্যাশা করছি, কারণ আমি এই সুন্দর আর ফুলগুলোকে না আপনাদেরকে সাথে শেয়ার করব বলেই আমি আজকে এই ভিডিওটা মেক করেছি। কারণ আমি চাই সবাই সৌন্দর্য দেখুক, ইন্সপায়ার হোক, গাছ লাগাক। তো এটা আসলে একজনকে ভালো কাজ দেখে যদি কেউ শিখে, এটা কিন্তু একটা বড় পাওয়া। তো এইটাই বলবো যে আপনারা সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।